ভাতকেরেলা আনিছো। কি দাম কি দাম? দাম নকব একদম, আর বিক্রিয়ে নহয় মাল এনেকা হয় সময়, গতি কম দাম কয় 30 টাকা 25 টাকা, লেসরা কয় 15-16। উচিত দাম পাইছে, উচিত দাম কেন পাব ভাবিম আমি, যদি 80-70 টাকা বিক্রি তো উচিত পাম বলে ভাবলো হয়। এটা একদম কিমান বিঘা খেতি করেছো? খেতি 2-3 বিঘা করেছো, পয়সা নিতে ঔষধের যে দাম, হারের দাম বহুত, ঔষধপাতি দাম কমাই দিয়ে খেতিয়ক সুবিধা হয়। বানপানীর ক্ষতি হয়েছে, বহুত ক্ষতি হয়েছে, বানপানী উঠলে সবজি মরিয়ে যায়, এটাতো আর একদম অবস্থা বেয়াই হয়ে যায়। খেতির খরচ হিসাবে আপনার উচিত মূল্য পাইছে? এবার উঠছে, এবার দাম আছে সবজি। আজির বাজারের দাম কিমান? আজির বাজারের দাম কম, এটু 15-16 টাকা কই আছে লেসরি, আর এই তোমার ভুল 10-12 কই আছে। যথেষ্ট দাম কম পাই আছে, আজি দাম কম, এইকেদিন আছিল দাম, আজি অল্প কম। এই যাবে কিন্তু গোহাটির বহুত দাম বেশি, এত এইকেদিন দাম আছিল, এই ভুল তোমার 40 টাকাও বিক্রি হয়েছে, এতে আর লেসরি তোমার 50-70 টাকা এনেকা বিক্রি হয়েছে। লাভ কোনে করে আছে? লাভ সবই করে আছে, ব্যাপারীও করে আছে, গৃহস্থ করে, ব্যাপারী বেশি হয়। 3 বিঘা আছে খেতে। কিমান খরচ? কিমান খরচ? 15-18 হাজার বিঘা। আর এই হিসাবে আপনারা উচিত মূল্য পাইছেন? উচিত মূল্য মানে আগত পাইছিল, এতিয়া 25 টাকা কই আছে বাজার, ডাউন হল 25 টাকা। তো ব্যাপারে নলয় নাকি? 25 টাকা মানে দাম কই আছে 25 টাকা, আমি 25 টাকা এড়ি দিয়া নাই, লস হয় আমার। সেইটো হিচাপে দি উচিত মূল্য আমার হওয়া নাই, আমার খরচ হিসাবে দি বরষুণের পানির আমি মালটো টিকাব পৰা নাই, মেডিসিন হওয়া কারণে আমার বেশি যাই আছে। বিশেষ একো সাহায্য পোৱা নাই। আজির বাজার মূল্য 25 টাকা কই আছে। সরকারও কি কব লগা আছে? সরকারও কলেও নো, সরকার কোথাও শুনিব নেকি আমার কথা? কৃষকর ফালে সরকারও চকু নাই তো, বিশেষ আমি একো পোৱা নাই। আমার 3 বিঘা খেতি আছে, পটল 1 বিঘা আছে, বেঙনা 3 বিঘা আছে। পটল কি দাম চলছে? পটল আজি বেচিছো আমি 27 টাকা করে, যথেষ্ট দাম বেশি। এটা এতিয়া ব্যাপারীবোৰে জানিব, তাহার খরচ অনুযায়ী বিক্রি করে, উচিত মূল্য নাপায় খেতিয়কে, কিন্তু মধ্যভোগীয়ে পায়। সেইটোৱেতো, এতিয়া কৃষকৰ ফালতো এনেকুৱা দাম নাই, কিন্তু বেপাৰী আধা মূল্য পাই যায় আমাৰ পৰা, আধা মূল্য। আমি যদি আধা মূল্য দিওঁ, সিহঁতে আমাতকৈ ডাবল বিক্ৰী কৰে। ভাতকেৰেলা, ভোল আৰু অমিতা, এই লোকেল টিয়া কি দাম? কি দাম চলি আছে? ভাতকেৰেলা 40-45 হেৰিয়ে চলি আছে, আৰু ভোল চলি আছে আপোনাৰ 10-15-20, আৰু টিয়া চলি আছে আপোনাৰ 40-50, হেৰি অমিতা চলি আছে 40-30। উচিত মূল্য পাইছেনে? অঁ, উচিত মূল্য মানে এথেন আৰু আমি আৰু খেতিবিলাকৰ আৰু কি উচিত মূল্য পাম? চৰকাৰে কিবা সাহায্য দিছে? অঁ, নাই, চৰকাৰৰ কিবা একোবা নাই সাহায্য, নাই, বানপানীতো ক্ষতি হৈছে আমাৰ ইভাগে, আমাৰ ফালে হোৱা নাই, হয়তো বেলেগ ফালে হৈছে, কিন্তু আমিতো একো পোৱা নাই না, সাৰ চাৰ দিয়া নাই, নাই দিয়া নাই। সাৰৰ মূল্য যথেষ্ট বৃদ্ধি পাইছে, অঁ কি ক'ব, সাৰৰ মূল্য তো বহুত বেছি হৈ গৈছে, আমাৰ এথেন কৃষক মাহাৰ তো একো না হৈ গৈছে, সব হিচাপে আপোনালোকে উচিত মূল্য নাপায়, নাই উচিত মূল্য নাপায়, তো আন্দাজ বজাৰ বেয়া। টিয় কি দাম চলি আছে? টিয় মোটামুটি 40-45।